ভিও 60 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপর আপাত হত্যা প্রচেষ্টা ব্যর্থ হবার পর রবিবার সিক্রেট সার্ভিস এবং স্থানীয় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। ফ্লোরিডায় তার গলফ ক্লাবে তিনি যখন খেলছিলেন সেখানে এক সশস্ত্র ব্যক্তি লুকিয়েছিল, সিক্রেট সার্ভিস তার উপর গুলি চালায়। ওই সন্দেহভাজন গাড়িতে করে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। প্রচার মাধ্যম বলছে হাওয়াইয়ের বাসিন্দা 58 বছর বয়স্ক ওই ব্যক্তির নাম রায়ান ওয়েজলি রুথ। সামাজিক মাধ্যমের পোস্টে দেখা গেছে রুথ ট্রাম্পের 2020 সালের নির্বাচনী প্রচারণা সমর্থন করেন, তবে সাম্প্রতিক পোস্টে দেখা যায় তিনি বাইডেন হ্যারিসের প্রতি সমর্থন দিচ্ছেন। জাপানের রাজতান্ত্রিক ইতিহাসভিত্তিক টিভি সিরিজ শোগান তাদের প্রথম সিজনের জন্য রবিবার এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 18টি পুরস্কার জিতেছে। কমেডি ক্যাটাগরিতে দ্য বেয়ার জিতেছে এমির ইতিহাসে রেকর্ড 11টি পুরস্কার। শ্রেষ্ঠ কমেডি সিরিজ পুরস্কার জিতেছে এইচবিও ম্যাক্সের সিরিজ হ্যাকস। ভিওএ 60 আজ এ পর্যন্তই। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।